মানুষকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারের পতন ঘটাতে চায় বিএনপি এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন দলটির নেতারা ডিবিসি নিউজকে জানান এবার আন্দোলন হবে এক দফার মহাসমাবেশ সহ নানান কর্মসূচি হবে অহিংস গেল বছর দশ ডিসেম্বরে সরকার পতনের ঘোষণা দিয়ে নানা নাটকীয়তা শেষে ঢাকার গণসমাবেশ করলেও পরবর্তীতে সরকারকে চাপে ফেলতে নানা কর্মসূচি দিয়েও তেমন সাড়া ফেলতে পারেনি বিএনপি দলটির নেতারা বলছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই দাবি আদায়ে সরকারকে মরণ কামড় দিতে চান তারা আওয়ামী লীগের যে প্রেসক্রিপশন চলছে প্রেসক্রিপশন জনগণ আর ক্ষমতায় অশান্তি সৃষ্টি করার জন্য যদি আওয়ামী লীগ মনে করে আমাদের মিটিং ভেঙে দিবে তারা মানুষ মেরে আমাদের উপর দোষ চাপ করবে এই বিষয়ে বিএনপি খুব সতর্ক আমরা মেনে নিছি যে রাজপথে আমরা নামবাদের গুলি করে মারতে পারে কিন্তু মারা এখন সবাই প্রস্তুত যে এই মৃত্যুকে আমরা আর ভয় পাই না এখন সরকার যদি এখনও তাদের শুভবুদ্ধির উদয় না হয় একটা ভোটের মানে আবহ দেখায়ে আবার তারা ক্ষমতা লিঙ্গার করবে যদি সেটা তারা করতে চায় তখন চূড়ান্ত পর্যায়ে তো আমাদের আন্দোলনে যাওয়া ছাড়া কোনো বিকল্প নেই এরই মধ্যে সমমনা দলগুলোর মতামত নেয়া সাংগঠনিকভাবে যাবতীয় প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়ে তারা বলছেন এবারের আন্দোলনে থাকবে জনসম্পৃক্ততা জিততে পারবে না সেই ভয় তারা বিএনপিকে নির্বাচনের মাঠ থেকে দূরে রাখতে চায় কিন্তু জনগণ এবার আর সেই সুযোগ দিবে না জনগণই যখন দাবি সোচ্ছনে উঠবে বিএনপি তখন মনে করবে যে এখনই সময় দলের নির্ধারকরা জানান সরকারের পতনে ঐক্যবদ্ধ দেশের মানুষের পাশাপাশি বিরোধী সব রাজনৈতিক দল জনগণের ইচ্ছার কাছে নথি স্বীকার সরকারকে করতেই হবে কর্মসূচিগুলো শান্তিপূর্ণই থাকবে আমরা আগামীতে নিশ্চয়ই আমরা বিশাল সমাবেশ করব। আমরা রাজধানীতে আমরা কিছু কর্মসূচি দেবো যুগপথভাবে বিএনপি ছাড়াও যে রাজনৈতিক দলগুলো রয়েছে বিভিন্ন তাদের সঙ্গে আলোচনা করে আমরা খুব শিগগিরই আমরা হয়তো সেটা ঘোষণা দেব আন্দোলনের সফলতা ছাড়া আর কোনো পথ নেই তাই সুযোগ বুঝেই তারিখ ঘোষণার কথা বলছেন দলটির নেতারা মোহাম্মদ হোসাইন ডিবিসি নিউজ ঢাকা ঢালাইয়ের দৃঢ়তা নির্মাণে নিশ্চয়তা প্রিমিয়ার সিমেন্ট রাজা